বেশ কিছুদিন থেকে মরিয়ম মান্নানের মা রহিমা বেগমের অন্তর্ধান বা নিখোঁজ অপহরণ নানা খবর বের হচ্ছিল, সোশ্যাল মিডিয়া সরগরম ছিল, গণমাধ্যমে রিপোর্ট হচ্ছিল, মরিয়ম মান্নানের নানা রকম সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাসে বিপুল মানুষ সাড়া দিচ্ছিল যে কোথায় গেল খুলনা থেকে হারিয়ে যাওয়া এই রহিমা বেগম বা মরিয়ম মান্নানের মা। কেন, কি কারণে এই ঘটনা, তার কোনো কূল কিনারা করা যাচ্ছিল না। শেষ পর্যন্ত ফরিদপুরের বোয়ালমারির সৈয়দপুর গ্রাম থেকে উদ্ধার করা হয় একেবারেই জীবিত অবস্থায় রহিমা খাতুনকে। এখন রহিমা খাতুন খুলনায় পিবিআই কার্যালয়ে আছে, তারা জিজ্ঞাসাবাদ করছে, পুরো ঘটনার যে রহস্য সেটি উন্মোচনের চেষ্টা করা হচ্ছে। কিন্তু এর মধ্যে এত বেশি নাটকীয়তা যা সিনেমার কাহিনীকেও একেবারে হার মানাবে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখেছেন কয়েকদিন আগে ময়মনসিংহ এর একটি জঙ্গল থেকে উদ্ধার করা হয় একটা মৃত মহিলাকে। সেই মহিলাকে মরিয়ম মান্নান নিজের মা বলে দাবি করে এবং স্ট্যাটাস দেয়, রীতিমতো তার দাফনও হয়, সেই দিনেও তিনি স্ট্যাটাস দেন এবং তিনি খুব জোর দিয়ে বলেন, এই কপাল, এই মুখ, আমার মাকে আমি চিনবো না, কোনো মেয়ে বা সন্তান চিনবে না, এটা হতে পারে না, এমন নানান রকম মানে হৃদয় স্পর্শী তিনি স্ট্যাটাস দিচ্ছিলেন। ফলে পুরো বিষয়টি এখন রহস্যে ঢেকে গেছে এবং এই ঘটনায় কিন্তু ওই মরিয়াম মান্নানের নিখোঁজ ঘটনা বা অপহরণের ঘটনা, প্রথমে 7 জন এবং তারপরে উদ্ধার হবার সময় আরো 3 জনকে আটক করা হয়েছে, পুরো বিষয়টা রহস্যে রয়েছে। এবং এখন সর্বশেষ যে খবরটি পাওয়া গেল যে উদ্ধার হবার পর রহিমা খাতুন এখন দাবি করছেন যে তাকে আসলেই সত্যি সত্যি কেউ অপহরণ করা হয়েছে, কিন্তু পিবিআই খুব জোর দিয়ে বলছে যে তার যেই ঘটনার প্রভাব দেখা যাচ্ছে এবং যখন একজন সিআইডির একজন কর্মকর্তা, এডিসি সমমানের একজন কর্মকর্তা যখন নাকি দলে বলে তার টিম নিয়ে সেই সৈয়দপুর গ্রামে যায়, তখন তিনি দেখছিলেন যে রহিমা খাতুন আরো 2-3 জনের সঙ্গে গল্প করছিলেন এবং সে খুব স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে তখন তিনি বিমর্ষ হন এবং তারপরে তিনি কোনো কথাবার্তা বলছিলেন না এবং পিবিআর কর্মকর্তাদের কাছে তিনি বলেছেন তিনি ছেলে মেয়েদের কাছে বা তার নিজের বাসায় তিনি ফিরে যেতে চান না। কেন চান না, তিনি বলছেন যে তার কোনো খোঁজ খবর করে না এবং সন্তানরা তাকে ভালোবাসে না, এবং তিনি আবার বলেছেন যে পাশের যে জমি জমা আছে সেটি নিয়ে বিরোধ আছে, ফলে তিনি যদি বাড়িতে ফিরে যান তাহলে তাকে কেউ মেরে ফেলতে পারে, এমন কথাবার্তা বলছিলেন। এবং শুরু থেকেই তার মেয়েরা, এই মেয়ে অর্থাৎ মরিয়ম মান্নান, বাকি তার ভাই বোনদের কথা বলবো না কেননা তারা কিন্তু এই বিষয়ে মোটামুটি নীরবই ছিল, তো মরিয়ম মান্নান যেটি বলছিল যে পাশের জমি জমানে বিরোধ আছে, সেই বিরোধের সূত্র ধরেই 28 দিন আগে তার মাকে অপহরণ করা হয়েছে বলে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত তিনি করতে চেয়েছেন। এবং তার মাকে উদ্ধারের জন্য তিনি ঢাকায় পর্যন্ত মানববন্ধন করেছেন এবং সিরিজ অফ মানে প্রোগ্রাম তিনি করেছেন। কিন্তু কেন এই রহস্য, কেন এই নাটকীয়তা, এর মধ্যে মরিয়ম মান্নানের কিছু ব্যক্তিগত কথাবার্তা বা চিত্র গণমাধ্যমে চলে এসেছে সেটিও নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি বলেছেন যে বিএনপির স্থানীয় বিএনপির নেতারা অপহরণ করেছে, সেটিও আবার অনেকের কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। একজন ছাত্র নেতা তাকে বলেছেন যে তিনি বিএনপিতে এমনিতেই চাপের মুখে আছে, তারা কেন অপহরণ করতে যাবে। যাক, নানান রকম মানে পরস্পর বিরোধী কথাবার্তায় বিষয়টি রহস্য ঘনীভূত হচ্ছে। প্রথম দিকে তিনি কথা বলতে চাচ্ছিলেন না, ছেলে মেয়েদের কাছে ফিরতে চাচ্ছিলেন না, এখন আবার ছেলে মেয়েরা তাকে জড়িয়ে ধরেছে, তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, এখন সর্বশেষ তিনি বলছেন যে তাকে অপহরণ করা হয়েছিল। কিন্তু পিবিআর কর্মকর্তারা বলেছেন যে তাকে যখন উদ্ধার করা হয় তখন তার সাথে একটা ব্যাগও ছিল এবং সেই ব্যাগের মধ্যে তার প্রয়োজনীয় কাপড় চোপড় অন্যান্য জিনিসপত্র ছিল, ওষুধ,
সেগুলো ছিল। তো সব মিলিয়ে একেবারে রহস্য যে কেন সে ফরিদপুরের বোয়ালমারি সেই সৈয়দপুর গ্রামে গেল। সেখানে আবার বলা হচ্ছে যে 10 বছর আগে ওই সৈয়দপুর গ্রামের যেই ব্যক্তির বাড়িতে তিনি আশ্রয় নিয়েছেন, সেই ব্যক্তিটি খুলনায় চাকরি করত, শ্রমিক ছিল কোনো এক পাককলের, তাদের ভাড়া, তাদের বাড়িতে ভাড়া ছিল, সেই সূত্রে একটা তাদের পরিচয় ছিল। সুতরাং ওই পরিচয় সূত্র ধরে তিনি সেখানে গেছেন। তো সব মিলিয়ে একটা যেই পরিস্থিতিটা খুবই জটিল। তবে নিশ্চয়ই পিবিআই কর্মকর্তারা অত্যন্ত দক্ষ, তারা খুব দ্রুতই এই রহস্য উন্মোচন করবেন। তবে এই ঘটনা খুবই নেতিবাচক হলো সামগ্রিকভাবে, এই কারণে যে এখন কিন্তু সত্যি সত্যি কেউ যদি নিখোঁজ হন অথবা অপহরণ হয়, তখন কিন্তু মানুষ সহসায় বিশ্বাস করতে চাইবে না, তখন তারা মনে করতে চাইবে যে এটি হয়তো ওই আগের ঠিক খুলনার রহিমা বেগমের ঘটনার মতনই হতে পারে। তো এই ধরনের যদি এটি ইচ্ছাকৃতভাবে অপপ্রচার হয়ে থাকে বা ঘটনাটাকে চাপা দিয়ে অন্য খাতে প্রবাহিত করার যদি একটা প্রচেষ্টা হয়ে থাকে, তাহলে এটা কিন্তু গুরুতর অপরাধ হবে এবং এর কিন্তু শাস্তি হওয়া উচিত। এবং যেই ঘটনার দৃষ্টান্ত রেখে গেল খুলনার মাটিতে, এটি কিন্তু খুবই খারাপ দৃষ্টান্ত। কেননা ওই যে ভবিষ্যতে বললাম যে এই ধরনের ঘটনা যখন কি আরো ঘটতে থাকবে, তখন অনেকে বলার চেষ্টা করবে যে না, এটা তো দেখা গেছে যে সেই মরিয়ম মান্নানের মার মতন ঘটনা হতে পারে, অর্থাৎ মানে সেই গুরুত্বটা নষ্ট হয়ে যাবে। ফলে এই ধরনের যদি সত্যি সত্যি নাটক হয়ে থাকে শেষ পর্যন্ত, এটা একটা অপরাধের মধ্যে পড়বে পুরো ঘটনাটি।